वेलकम टू बांग्ला स्टेशन। एक्चुअली एबार आमरा देखे नेब हावड़ा स्टेशन थेके आमरा हावड़ा जे बस स्टैंड हावड़ा स्टेशन আর আপনি পাঁচ দিয়ে চলতে হবে, তো চলুন আপনাদের যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেহেতু আপনাদেরকে পুরো জায়গাটা অবশ্যই দেখাব। তো হ্যাঁ, অবশ্যই আপনি সাবওয়েগুলো ইউজ করতে পারেন। তো যেটা আপনার সেফটি হয়েছে, তো এই যে রয়েছে এইদিকে রয়েছে, ঠিক আছে। তো আমি যাতে ভিডিওটা আরও বেশি তাড়াতাড়ি করে থাকি, তার জন্য আমি সাবুর চেনাই উপর দিয়ে যাচ্ছি। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সাবুর ওই সাইডে উঠবে, তাহলে ভালো হয়। এই যে দেখছেন বাসগুলো ওটাই দিচ্ছে আমাদের ভালো বাস। আর যে কিছু বাস আপনি যদি দেখেন হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল, তারা কিছুগুলো বাস স্ট্যান্ডে থাকে, আবার কিছুগুলো আপনার স্টেশনে, আই মিন বাস স্ট্যান্ডে থাকে। তো চলুন বাস স্ট্যান্ডটা দেখে নেব। এই যে আপনারা দেখেন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে আমরা চললাম কিছুটা, এই চলার পর এই ডান দিকে যে রাস্তাটা রয়েছে এটিকে আপনার কিন্তু ঘুরে যেতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন হাওড়া বাস স্ট্যান্ড। ওইদিকে গাড়ি রয়েছে, সাবধানে আপনার তবে যাই আপনাদের তো বাস স্ট্যান্ডটা অবশ্যই দেখা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু হাওড়া বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখানে রয়েছে ডান দিকে রয়েছে ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম, খাবার কিছু জিনিস রয়েছে, অনেক স্টল রয়েছে, ঠিক আছে। এই যে দেখুন বাস স্ট্যান্ড রয়েছে, আর তো তাড়াতাড়ি আমরা জায়গাটা ক্রস করে নেব। বাস স্ট্যান্ড এই দেখুন, এখানে বাস স্ট্যান্ড করা রয়েছে। তো যেহেতু এখানে প্রচুর দোকানপাট রয়েছে, সেহেতু হয়তো পুরো দেখানো যাচ্ছে, ঠিক আছে। কিন্তু চলুন তারপর পুজো দেখে নিয়ে আপনাদের যাতে সুবিধা হয়। তো এটা রয়েছে বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর দেখুন বাস স্ট্যান্ডের সামনের দিকে রয়েছে, সামনের দিকে কিন্তু আপনারা গেলে হোটেল ফোটেলও আপনারা পেয়ে যাবেন, আর এগুলোতে অনেকেই খাবার দাবার করেন। তো এদিকটাতে আমি এলাম, তো আবার আমি ব্যাক করে যেখানে বাস স্ট্যান্ডটা যে শুরু হয়েছে, কারণ এটা আপনার হাওড়ার উল্টো সাইড দিয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু গঙ্গা ওপারে যায় না, বাসগুলো ওপারে যায়, ঠিক আছে। আর ওপারে যে বাসগুলো যায় তার জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো বাস স্ট্যান্ডে কোথায় যেতে হবে। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, তো এই ওয়াশরুমের সাইডেই আপনাদের চলে যেতে হবে, ঠিক আছে। অথবা আপনারা এই রাস্তাতেও যেতে পারেন, ঠিক আছে। তো আর আমরা চলে যাব, এবং আপনাদের অসুবিধা হলে এখানে যারা বাস কন্ট্রাক্টর রয়েছে অথবা যারা পুলিশ রয়েছে একমাত্র তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করবো, তার বাড়ি অন্য কাউকে আমি জিজ্ঞেস করবো। কারণ কলকাতা হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে মানুষকে ঠকতে কিন্তু সময় লাগে। এই দেখুন এদিকে বাস স্ট্যান্ড বাসের সারি রয়েছে, তো সেটা আপনার কোন দিকে যাবেন আপনাকে ঠিক করতে হবে। কারণ যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাব, আপনারা যদি সল্টলেক যেতে চান তো তার জন্য আলাদা দিকে যেতে হবে, ডানকুনি যেতে হলে তার জন্য আলাদা দিকের বাস ধরতে হবে, ঠিক আছে। তো এই যে দেখুন যেমন বেলগড়িয়া হাওড়া রয়েছে, এদিকটাতে যাওয়া যাক। এখানে কলকাতার যে সরকারি বাসগুলো রয়েছে সেগুলো পাবেন, অবশ্যই এখানে কন্ট্রাক্টর বা পুলিশ যারা রয়েছে তাদের ছাড়া অন্য কাউকে জিজ্ঞেস করতে না, যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আপনাদের সব কম থাকবে। এখানে আপনাকে
লাগে কিন্তু যে মানুষ ঢুকতে পেরে গেলে ঠিক আছে ওপরে হাওড়া ব্রিজ। এছাড়া আমরা কিন্তু এই বাসগুলো সব হাওড়া ব্রিজ দিয়ে যায় কিছুগুলো, আর কিছুগুলো ব্রিজে যায় না, সেগুলো ওপরে যায় ঠিক আছে। ওপরে মানে কিছু হাওড়া ব্রিজের ওপরে ওপরে ঠিক আছে, সেটা হয়তো বাসের আওয়াজের জন্য আমার কথাগুলো হয়তো ঠিকভাবে শুনে যাচ্ছে না, তার জন্য দেখতে ধর্মতলা তো আপনার ওটা হয়ে যদি আপনার খুবই কনফিউশন হইল তো আপনার জন্য সবচেয়ে বেস্ট উপায় সেটা হচ্ছে আপনাকে হাওড়া ব্রিজের আগে কাছে চলে আসতে হবে। দেখুন সব বাসগুলি কিন্তু হাওড়া ব্রিজে হয়ে যাচ্ছে, আপনারা গঙ্গা রবিবারে কোনো জায়গাতে যেতে আপনাদের